তো বিজনেস কেমন চলছে তোর? বিজনেস এই লকডাউনে কিছু তুলে না, এখন বিজনেস লকডাউন ভালো চলছে না? না সেম করছে আমাদেরও, দুজনের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, ওরও বিজনেস ডুবে গেছে, আমারও বিজনেস ডুবে গেছে। কি করছিস এখানে? এই লকডাউনে কি করবো আর ভাই, খুব অবস্থা খারাপ, তাই বসে বসে আড্ডা মারছি। বুঝলি, কিছু করার নাই, কি করবো এখন বল। একটা প্ল্যান করছি বুঝলি, কী প্ল্যান? অনেকদিন ধরে ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, ওখান থেকে নাকি টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, হ্যাঁ আমিও শুনেছি, ওই করতে দেখছি, হ্যাঁ ফেসবুকে দেখছি ইউটিউব চ্যানেল। ভাবছি ইউটিউব চ্যানেলটার নাম কী রাখবো ওটাই ভাবছি। কী নাম রাখবো? আমরা তো তিনজন বন্ধু। হ্যাঁ, তো 30টা রাখলে কেন চলবে না? আমরা তো তিন ইউনিক নাম রাখতে হবে যেন সবাই চেনে। আচ্ছা ঠিক আছে, এটাই রাখবো। ঠিক আছে চলো তাহলে, একটা ইউটিউব চ্যানেল খুলি। ঠিক আছে, এখনো পর্যন্ত আসেনি, দাঁড়া ফোন করি একটা। হ্যাঁ হ্যালো বিনোদ, হ্যাঁ কোথায় আছিস ভাই? তাড়াতাড়ি ভাই, ইউটিউব চ্যানেল লাগে খুলতে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে ভাই, আমি হসপিটাল মোড়ে আসি, আয় তাড়াতাড়ি আয়। অনেক টাইম হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত আসেন। কোথায় আছে বন্ধু? হসপিটাল মোড়ে। বন্ধু? হ্যাঁ আসলে বন্ধুরা। আরে কি বলবো, তখন ধরে তোদের বউ ছাড়েন এবার। আচ্ছা ঠিক আছে, এই ইউটিউব চ্যানেল খুলে দিলাম। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দোস্তি নাম্বার ওয়ান। ঠিক আছে, ইউটিউব চ্যানেল তো খোলা হয়ে গেল, এবারে ভিডিও শ্যুট করতে হবে। চলো আমরা ভিডিও শ্যুট করি তাহলে। জোর হচ্ছে না, একটু ভালো করে ভালো করে কর একটু। এত টাইম লাগে এডিটিং করতে ভাই। আরে বন্ধু। হ্যাঁ বন্ধু, ভিডিওটা আপলোড হয়েছে? ভিডিওটা আপলোড হচ্ছে ভাই, তিন দিন ধরে এডিটিং করছি, চোখ মুখ গুলো দেখছিস আমার? হ্যাঁ দেখতে পাচ্ছি, বাট এত তো সময় লাগে নাকি? তিন দিন ধরে এত সহজ না ভাই, বলবি তো আমাদের কেউ, এত সহজ না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা এডিটিং হয়ে গেল ফাইনালি, চলো ভিডিওটা আপলোড করে দিই। ঠিক আছে ঠিক আছে করো। ভিডিওটা আপলোড হয়ে গেল। ঠিক আছে চলো তাহলে, চলো আরে কি বলবো, একটাও ভিউজ আসেনি, এক ঘন্টা হয়ে গেল একটাও ভিউজ আসেনি, ওটাই তো ভাবছি। আচ্ছা ঠিক আছে, তোমার যতগুলো ফ্রেন্ড আছে, ঠিক আছে, আচ্ছা ফেসবুক হোয়াটসঅ্যাপ সবগুলোতে শেয়ার কর। ওকে, সবগুলোতে শেয়ার কর, দেখি দেখি কি হয়। আর তোমার যতগুলো এই আছে আত্মীয় স্বজন আছে, সবাইকে ফোন করে বলো যে ভিডিওটা দেখে যেন সাবস্ক্রাইব করবে। হ্যালো রাজু, হ্যাঁ রাজু, সুপার স্টুডিও নামে একটা ইউটিউবে ভিডিও লিঙ্ক পাঠালাম, ঠিক আছে ওই ভিডিওটা দেখে নিস, ঠিক আছে? আর এই যে চ্যানেলটা আছে না, সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ বন্ধু, ক্লিক করে দিস। হ্যালো, হ্যাঁ শুনুন না, শুন না, তোকে একটা না সুপার স্টুডিও লিঙ্ক পাঠালাম, ঠিক আছে ওটা ভিডিওটা দেখে নিস, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস প্লিজ, ঠিক আছে? তোর বোন বোনুকে বলে দিস। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, তো ব্যাংকে গিয়ে টাকা তুলবো,
একটা কথা বলবো তোকে, তুই তো কোনো কাজই করিস না বন্ধু। আরে মোবাইল আমার, ক্যামেরা আমার, ভিডিও এডিটিং আমি করেছি, তুই কিছু করিস না কেন? সরি তোকে এই টাকা ভাগ দিতে পারবো না। এটা কিন্তু ঠিকুলি না বন্ধু, চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে বন্ধু। কি বলো তুমি? হ্যাঁ বন্ধু, কি করবো? ওটা আমাদের কিন্তু উচিত ছিল না, বন্ধুটা আমাদের অভিশাপ লেগে গেছে উপরে, ঠিক আছে? ওই জন্য হ্যাঁ ঠিকই বলছো তুমি, কারো ক্ষতি করতে দিই, শেষ পর্যন্ত ও ঠিক থাকলে আমাদেরই ভার লাগে গেলো। ওর জন্য এরকম হলো মনে হয়, অফিসার দিয়ে গেলো আমাদেরকে, অফিসার লেগেছে আমাদের।